আসসালামু আলাইকুম, এলএসএস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা। লুচি, এই লুচিটা আমরা অনেকেই পছন্দ করি আর খুব সহজে বাসায় কিভাবে ফুলকো লুচি তৈরি করা যায় ওই রেসিপিটা আজকে আমরা দেখব। তো চলুন দেখি নেই। লুচি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। দিয়ে লবণ আর ময়দাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি লুচির গোলা করার জন্য। আমি 1/2 কাপ পানি দিয়েছি। এবার ভালো করে মতে নিচ্ছি, মনে হচ্ছে এর থেকে বেশি পানি আর লাগবে না। লুচি তৈরি করার জন্য কিন্তু আমি এখন কাইটাকে ভালো করে মতে নিয়েছি। এবার ছোট্ট একটু কাই আমি হাতে নিয়েছি। আমি কাইটাকে একটু মতে নিয়েছি। এবার তেল দিয়ে একটা ছোট আকারের রুটি করে নিচ্ছি। আর লুচির যে রুটিগুলো হয় এগুলো কিন্তু খুব বড় হয় না, ছোটই হয়, এটা আমরা সবাই জানি। এর থেকে আর বেশি বেলতে হবে না, পাতলা করে আমি বেলে নিয়েছি। আর আমি আজকের লুচিগুলো এভাবেই বানাবো। একটি কড়াইয়ে আমি লুচি ভাজার জন্য তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি একটা লুচি দিয়ে দিচ্ছি। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু সাথে সাথে লুচিগুলো পুড়ে যাবে। তাই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেই লুচিগুলো ভাজতে হবে। এটা লুচিটা ফুলে গেছে, আর আজকের লুচিগুলো আমি এভাবেই ভাজবো। আর এটা কোনো ভাজতে একটু সময় লাগে না, 1 মিনিটের মাঝে একটা লুচি ভাজা হয়ে যায়। আমার লুচিটা ভাজা হয়ে গেছে। এবার তেল জড়িয়ে আমি লুচিটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখলেন তো, লুচি তৈরি করা কত সহজ। আমি কিন্তু খুব সহজে আজকে লুচিগুলো তৈরি করে নিয়েছি। আর আমি আশা করছি আমার আজকের রেসিপি ফলো করে যদি আপনারা লুচি তৈরি করেন তো আপনাদের লুচি অনেক সুন্দর হবে। আর আমি এই লুচিটা আলুর দমের সাথে সার্ভ করছি, আর এই আলুর দমের ভিডিওটাও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। তো এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।